আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা টিপস নিয়ে চলে আসলাম, কীভাবে আপনার ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হাইট করে রাখবেন। এটা সুবিধা হচ্ছে, আপনার চ্যানেল যখন নতুন থাকে, সাবস্ক্রাইবার কম থাকে, সেক্ষেত্রে অনেকেই দেখেন সাবস্ক্রাইব করতে চায় না, কারণ আপনার ভিডিও কন্টেন্ট ভালো আছে, ভিডিও দেখছে, যখন সাবস্ক্রাইব করতে যায় তখন দেখে সাবস্ক্রাইবার সংখ্যা কম, 50 জন, 100, 200, 300 এরকম সাবস্ক্রাইবার থাকে। সেক্ষেত্রে ভাবে এই 200-300 সাবস্ক্রাইবার সংখ্যা আছে তো ওই আবার কী শিখাবে। সেই জন্য দেখা আছে আপনার ভিডিওটি ভালো লাগলেও সাবস্ক্রাইব করতে যায় না, দেখে বড় বড় যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে থাকে। সেই জন্য আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হাইট করে রাখলে সেটা আপনাদের আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করতে থাকবে। সেই জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে যে থ্রি ডট আইকন আছে এটা ক্লিক করে ডেস্কটপ সাইডে এনেবল করে নেবেন, আমাদের এখানে অলরেডি করা আছে। তারপরে এখানে সার্চ বারে লিখবেন youtube.com। নতুন একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। হ্যাঁ দেখেন, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে কর্নারে দেখেন আপনার চ্যানেলের আইকন চালু থাকবে। আপনার চ্যানেল আইকনে ক্লিক করবেন, যে ইউর চ্যানেলে ক্লিক করবেন। তারপর একটু জুম আউট করে দেখাচ্ছি, এখানে লেখা আছে কাস্টম চ্যানেল ইউটিউব স্টুডিও। তো আপনার কাস্টম চ্যানেলে ক্লিক করবেন। জুম করে দেখাচ্ছি, এখানে দেখেন এই যে আমার চ্যানেলটা কিছুদিন আগে খুলছি, সাবস্ক্রাইবার খুবই অল্প, এই যে 37 জন সাবস্ক্রাইবার। তো আপনি এই সাবস্ক্রাইবার উপরে ক্লিক করবেন। আবার জুম করে দেখাচ্ছি, এই দেখেন এখানে আপনার চ্যানেল লেখা একটি অপশন আছে, চ্যানেল লেখায় ক্লিক করবেন। আবার জুম করে দেখাচ্ছি, এই দেখেন নিচে লেখা আছে অ্যাডভান্স, তো অ্যাডভান্সে ক্লিক করবেন। একটু নিচে চলে আসবেন, দেখবেন এখানে লেখা আছে সাবস্ক্রাইবার ক্রাউন্টস। তো এখানে দেখেন লেখা আছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল। দেখেন এখানে একটা কালো চিহ্ন দেওয়া আছে। তো নিচে লেখা আছে ডো নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আপনি কী করবেন, এই ডিসপ্লে লেখা আছে তো এখানে আপনি দেখেন সাদা চিহ্ন, এখানে ক্লিক করলে ওই কালো চিহ্নটা নিচে চলে আসবে, ডো নট ডিসপ্লে। তারপরে এখানে সেভ বারে ক্লিক করবেন। হ্যাঁ ওকে, সেভে ক্লিক করলে আপনার কাজ সব শেষ। আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার